বন্ধুরা, আমি নাফিস। বর্তমানে বাংলাদেশে ক্ল্যাশ রয়্যাল অনেক জনপ্রিয় একটি খেলা। এখন ক্ল্যাশ রয়্যালে অনেকেই যারা নাকি অ্যারেনা 6, 7 বা 8-এ থাকেন, তারা নিশ্চয়ই জানেন যে এই সব অ্যারেনায় টিকে থাকা অনেক কঠিন, কারণ একটা ব্যাটেল হারলে অনেক ট্রফি কাটে। তো আমি এখন একটা ব্যাটেল করে দেখাবো যে কীভাবে খুবই সিম্পল একটা ডেক নিয়ে আপনি একটা ব্যাটেল জিতা যায়। যেমন নাকি আমার প্রিন্সেস আর লক, এই দুইটা লেজেন্ডারি কার্ড আছে। আমি লেজেন্ডারি কার্ড প্রিন্সেসের বদলে আমি বোম্বার নিচ্ছি, আর হলো লগের বদলে জ্যাপ নিলাম, যাতে কারো যদি লেজেন্ডারি কার্ড না থাকে তাও যাতে সমস্যা না করতে হয়। তো ব্যাটেলটা স্টার্ট করছি, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, আমার থেকেও একটু সোজা একজনের সাথে পড়েছে। আমার একটা স্ট্র্যাটেজি হলো জায়ান্ট, বোম্বার আর উইচ সামনে যে ব্যারেল ছেড়ে দেওয়া। আইস উইজার্ড আছে, এখন একটা ব্যারেল ছাড়তে চাই। এটা নিশ্চয়ই কাজের জিনিস, ছাড়ে নাই, তাও অনেক গেছে, পুরোপুরি শেষ হয়নি। ওর অনেক এলিক্সার কস্ট শেষ হয়েছে, কিন্তু মানে ও আমার তত একটা বেশি ড্যামেজ করতে পারেনি। জায়ান্ট না দিয়ে বোম্বার দিলাম, এখন একটা ব্যারেল শেষ। এখন আমার ইচ্ছা কিংরে না ভেঙে আগে এটা ওটা ভাঙে। উহ, ভ্যালকারিটার কিছু একটা করতে হবে। এই তো বড় পেকা শেষ, আয় হায়, এটা তো আমি খেয়ালই করি নাই। আইস উইজার্ড লেভেল 2, এবার জায়ান্ট আর উইথ ছাড়বো। আবার সেম জিনিস, এই যে জিতে গিয়েছি। তো আপনারা দেখলেন যে কীভাবে অ্যারেনা 7 বা অ্যারেনা 8-এ, বা কেউ যদি অ্যারেনা 6-এ থাকেন, এই ডেক ইউজ করতে পারেন। যে এই ডেক এই ডেকটা বা এই স্ট্র্যাটেজি ইউজ করে খুব সহজেই এই অ্যারেনা টিকে থাকা যায়। তো যাদের নাকি লেজেন্ডারি কার্ড আছে তাদের তো ভালো কথা, যাদের নাকি কোনো লেজেন্ডারি কার্ড নাই তাদের জন্য বিশেষ করে এই ব্যাটলটা করলাম। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে হয়তো আমি আরও ভিডিও নিয়ে আসবো। আজকে পর্যন্ত বাই।